আমার ক্রিম করা শেষ। আমি এক বল ক্রিম করে নিয়েছি, কারণ কেকটা অনেক বড়। এখন আমি এটা ক্রিমটাকে একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আমি জাস্ট সুগার ব্রাশ করে নিয়েছি, ক্রিম লাগাবো। ক্রিম লাগানো কমপ্লিট। আমি জাস্ট এটা পরে সাজাবো, কীভাবে সাজাবো চিন্তা ভাবনা করে এখন জাস্ট আমি ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দেব। তো এখন আমি ক্রিমে ডেকোরেট করব, ইচ্ছা করি। সম্পূর্ণ কাজ মাত্রই শেষ করলাম, বাজে প্রায় রাত্রে 11টা। কেমন হয়েছে আমার? আসলে হ্যাপি বার্থডে টু আয়াত একটু ছড়িয়ে গিয়েছে, কারণ আমার চকলেট যে গানাশটা আমি রেডি করেছিলাম, আমি একটু শক্ত হওয়ার আগেই অ্যাপ্লাই করে ফেলেছি কেকে, দ্যাটস ওয়াই একটুই হয়েছে। আদারওয়াইজ সব ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, জানি না আপনাদের কার কাছে কেমন মনে হচ্ছে, প্লিজ আমাকে একটু জানাবেন। আমি অনেক অনেক এক্সাইটেড আমার মেয়ের বার্থডেকে নিয়ে। সো ফাইনাল টাচ, রেডি আমার কেক। আমি যতটুকু পেরেছি করেছি নিজের মন থেকে, নিজের মেয়ের জন্য। আমার কাছে খুব ভালো লাগছে, অনেক বড় একটা কেক, প্রায় 10.5 ইঞ্চি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে আপনাদের সাথে কেক কাটার ইয়াটা অবশ্যই আমি শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।